যত বড় মাপের ক্রিকেটার নাম যশ খ্যাতিও তত বেশি। মাঝে মধ্যে খ্যাতির বিড়ম্বনাতেও কম পড়তে হয় না। তবে এই বিড়ম্বনায় শুধু সেই ক্রিকেটার একাই নন, মাঝে মধ্যে টিমমেটদেরকেও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। রবীন্দ্র জাদেজার কথাই ধরুন না, আইপিএলে চেন্নাই সুপার কিংসের জাদেজার সতীর্থ মহেন্দ্র সিং ধোনি, দুজনই দলের বড় তারকা, অথচ খ্যাতি চূড়ায় থাকা ধোনির কারণে পারফর্ম করেও ক্যাপ্টেন কুলের ছায়াতেই পড়ে থাকতে হচ্ছে জাদেজাকে। চেন্নাইয়ে ধোনির আকাশচুম্বী জনপ্রিয়তার ব্যাপারটা তিনিও যে আর উপভোগ করতে পারছেন না, তার প্রমাণ মেলে গুজরাটের বিপক্ষে ম্যাচের পর জাদেজার এই টুইট দেখলে। চলমান আইপিএলেই রবীন্দ্র জাদেজা বলেছিলেন, তিনি মাঠে নামলেই দর্শকরা ধোনি ধোনি বলে চিৎকার করে, কারণ তিনি তাড়াতাড়ি আউট হলে ধোনি মাঠে নামতে পারবেন। আবার একসাথে খেললেও ভক্তরা জাদেজাকেই কাঠগড়ায় তোলেন, কেন তিনি ধোনিকে স্ট্রাইক দিচ্ছেন না। জাদেজার এমন আক্ষেপই প্রমাণ করে ধোনির খ্যাতির বিড়ম্বনা জাদেজাকে ঠিক কতটা পোহাতে হচ্ছে। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। গুঞ্জন আছে গেল মৌসুম থেকেই ধোনির সাথে জাদেজার সম্পর্কে ভাটা পড়েছে। গেল আইপিএলে জাদেজাকে অধিনায়কত্ব দিয়েও সাফল্য না পাওয়ায় আবার কেড়ে নেয়া, সেই সাথে চলমান আইপিএলেই ধোনির সাথে জাদেজার কিছুটা মনোমালিন্যের ভিডিও এখন ভাইরাল। এমনকি জাদেজার একটা বিতর্কিত টুইটে স্ত্রীর রিটুইট, তুমি তোমার মতো থাকো। সব মিলিয়েই অনেকেই এ মৌসুমেই চেন্নাই সুপার কিংসের জাদেজার শেষ দেখে ফেলেছেন। তবে ঘটনা যাই হোক, সতীর্থের অতিরিক্ত খ্যাতিও যে মাঝে মধ্যে অসুবিধার কারণ ধোনি জাদেজাই তার বড় প্রমাণ। তানজিম ঐশী, অলরাউন্ডার।